আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপি তৈরি করেছি এমনি আমি বাসি ভাত দিয়ে অনেক রেসিপি তৈরি করেছি ডোসা বানিয়েছিলাম এমনি একটা আরও জিনিস বানিয়েছি দু তিন রেসিপি তৈরি করেছি এরপর আমি এক ঢোকলা মতন তৈরি করেছি আর এটা খেতে খুবই টেস্টি হয়েছে আর সঙ্গে আমি ইডলিও বানিয়েছি এর কিন্তু ইডলি থেকে বেশি ঢোকলা হয়েছে এটা যে বানিয়েছি আর এর সঙ্গে আমি তৈরি করেছি চাটনি সেটাও খুব টেস্টি আর এটা আপনি স্টোর করে রাখতে পারেন চাটনিটা এটা আমি ছোলা ডাল দিয়ে তৈরি করেছি তো প্রথমে আমি এখানে এক চথাই কাপ কম বেশি আপনি নিতে পারেন আমি এক চথাই কাপ নিয়েছি ছোলা ডাল এটা মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি তেল দিয়ে নিই আর এটা হালকা যখন ব্রাউন হয়ে যাবে পুড়িয়ে দেবেন না হালকা যখন ব্রাউন হবে বের করে নিতে হবে এখানে লসুন নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা এটাও ভালো করে ভেজে নিচ্ছি এদিকে ডালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো এটা প্রথমেই করে নেবেন যখন আপনি রেসিপি শুরু করবেন তার আগে এই প্রসেসটা করে নেবেন তাহলে চটনি সঙ্গে সঙ্গে এর সঙ্গে হয়ে যাবে আর যদি আপনি পরে করবেন তাহলে ডালটা ভিজতে টাইম লাগবে তো ওটা আমি ভিজতে রেখে দিয়েছি সাইডে এদিকে আমি নিয়েছি দেখতে পাচ্ছেন এক বড় বাটি নিয়েছি ভাসি যে ভাত আছে সেটা নিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি কম বেশি আপনি নিজে হিসাবে দিতে পারেন এরপর এর মধ্যে আদা দিয়েছি এক আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চথাই কাপ নতুন জল এটা কম বেশি করতে পারেন কিন্তু বেশি দেবেন না যত দরকার হবে অতই দেবেন এখানে দেখতে পাচ্ছেন ভালো করে ঘোলটা রেডি হয়ে গেছে অনেকই গাঢ় হয়েছে একদম পাতলা আমি করিনি কমই জল দি জল দিয়েছিলাম তো সেটা হিসাবে এটা রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ওই বাটি মাপে হাফ যত আপনি চাল নেবেন বাসি ভাত নেবেন ওর অর্ধেক আপনি সুজি নেবেন এরপর এর মধ্যে আমি তিন বড় চামচের মতন নিলাম দই তো মনে রাখবেন যত আপনি ভাত নেবেন ওর আর্ধেক আপনি সুজি নেবেন এরপর নুন দিয়ে দিচ্ছি এটা এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব তো এর মেজারমেন্টটা যেটা আমি বললাম সেটা আপনি যে কোনো বাটি ইউজ করতে পারেন সেই হিসাবে আপনি করে নেবেন এর মধ্যে এক চথায় কাপের মতন আমি একটু জল দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে এটা আমি পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর আবার এটাকে ভালো করে ফেটে নিচ্ছি আমি আর জলটা বেশি দেবেন না একদম পাতলা করে দেবেন না আবার বলছি আর এখানে দিয়েছি বাঁধাকপি গাজু দিয়েছি একদম কুচি কুচি করেও দিয়েছি আপনি কদ্দুকস করেও দিতে পারেন এর মধ্যে পেঁয়াজ দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি এর মধ্যে যে কোনো ভেজিটেবল আপনি দিতে পারেন কিন্তু একদম ছোট ছোট করে দেবেন তো এটা এর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি এই দেখুন ভালো করে এটা মিক্স হয়ে গেছে আর এরপর এদিকে আমি একটা প্যানে এক চামচ তেল নিয়েছি ওর মধ্যে জিরা দিয়েছি আমি পাতা দিয়েছি একটু কুচি কুচি করে পাতা দিয়েছি এটা ভেজে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এর মধ্যে হিং দিয়ে দেব একটু হিং দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে আর এর মধ্যে এই আমি দিয়ে দেব। এটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। তো এক চামচ তেল নিয়েছিলাম বেশি নিন এক চামচ তেলই দেবেন বেশি দরকার হবে না এটা ভালো করে এর সঙ্গে মিক্স করে নিয়েছি এর মধ্যে থেকে একটু আমি বের করে নিয়েছি আর ডোটা এর মধ্যে এক চথা চামচ আমি দিয়েছি সোডা ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি এখানে একটা এভাবে টিনের ডাব্বাটা নিয়েছি আপনি যে কোনো জিনিসে এটা করতে পারেন এর মধ্যে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি আর এটা ঘোলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো কিছুটা আমি রেখেছি ওটা আগেই বলে দিয়েছি কিছুটা আমি রেখেছি ওটা ইডলি তৈরি করব এখানে ভালো করে স্মুথ করে নিতে হবে এটা এভাবে আর এভাবে একটু নড়িয়ে দিয়ে এখানে আমি কাড়াইতে জল বসিয়ে রেখেছিলাম এর মধ্যে যদি আপনার বাটিটা ছোট্ট আছে তো স্ট্যান্ড বসাবেন আমার একদম সেম আছে সেজন্য আমার দরকার নেই এটা ঢাকা দিয়ে দেব দশ থেকে বারো মিনিটের জন্য এদিকে যেটা আমি আলাদা রেখেছিলাম সেটা এখানে আছে এর মধ্যে আপনি যখন এটা তৈরি করবে এর মধ্যে আরও একটু সুজি মিক্স করে দিতে হবে একটু গাঢ় করতে হবে ইডলি করার জন্য আপনাকে যত চাল নেবেন অতই আপনাকে সুজি নিতে হবে সেটা মনে রাখবেন এখানে একটু প্রসেসটা আলাদা আছে এখানে যত আপনি চাল নেবেন অতই মানে ভাত নেবেন অতই সুজি নেবেন তো এটা আমি ইডলি আপনাকে তৈরি করে দেখাচ্ছি এভাবে একটু তেল লাগিয়ে দিয়েছি আর ঘোলটা যেন এর গাঢ় থাকে ওর থেকে যেটা আমি তৈরি করেছি তার থেকে গাঢ় থাকে তো এর মধ্যে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ওর থেকে একটু গাঢ় আছে এটা আর গাঢ়ই থাকে তাহলে ভালো নাহলে কি হবে যখন আপনি এটা প্রেশার কুকারে দেবেন তাহলে পুরো এটা ছিথড়ে যাবে পুরো বেরিয়ে আসবে ভালো করে হবে না কেননা এর মধ্যে সাইডে সাপোর্ট নেই তো পুরো বেরিয়ে আসবে তো সেই জন্য সুজিটা আপনি ঠিক মাপে এর মধ্যে দেবেন এখানে আমি জলটা গরম করতে রেখেছি এর মধ্যে এটা বসিয়ে দিচ্ছি এভাবে আর এটাও দশ মিনিটে যেন আমি মিডিয়াম আঁচে রেখে দেব। এদিকে যে ছোলা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এবারে একটু ধুয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর লঙ্কার যে লসুনটা ভেজেছিলাম সেটা দিলাম এর মধ্যে একটু আদা দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে নারকোল এটা শুকনো নারকোল এটা আমি রেসিপি তৈরি করেছি তার মধ্যে এটা বেঁচে ছিল সেই নারকোলটা আমি রেখেছিলাম একটু ভেজে দিয়ে সেটাই আমি এর মধ্যে দিচ্ছি আর যদি আপনার কাছে ফ্রেশ নারকল থাকে ওটা দিতে পারেন নুন দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়েছি এক চমাচ এরপর এটাকে গ্রাইন্ড করে নিয়েছি জল দিয়ে একটু জল লেগেছে আরও একদম স্মুথ পেস্ট হয়ে গেছে এটা এবারে একটু তরকা আপনি এভাবেও খেতে পারবেন এটাও খুব ভালো লাগবে যদি তড়কা দিতে চান তো সেটাও দিতে পারেন এর মধ্যে আমি হাফ চামচের মতন তেল দিয়েছি বেশি দিইনি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর সরষে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা এটা দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি এরপর এটা এর মধ্যে দিয়ে দিলাম আর চটনিটা আপনার তৈরি হয়ে গেছে এটা আপনি এক সপ্তাহ রাখতে পারেন নষ্ট হবে না এরপর এদিকে যে আমি কড়াইতে বসিয়েছিলাম আগে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে বারো তেরো মিনিট হয়ে গেছে মানে বারো মিনিট থেকে বেশি হয়ে গেছে আমি এটা টুথপিক দিয়ে বা দেখাচ্ছি আপনাকে এই দেখুন এটা একদম সাফ আছে কিছু নেই এর মধ্যে আর এখন হাত দেবেন তো নরম লাগবে এটাকে আপনি বের করে দেবেন তারপর দেখবেন ঠান্ডা হয়ে যাবে তো শক্ত হয়ে যাবে তো এখানে এটা আমি যখন ঠান্ডা হয়ে গেছে এটা এবার ছুরি দিয়ে সাইড দিকে এবার চেঁচে দিলাম আর দেখুন একদম সাফ আছে কিছু নেই এর মধ্যে লাগা এটা পাল্টি করে দিয়েছে আর কত সফট হয়েছে দেখুন তো এইভাবে আপনি এ প্রসেসটা করবেন কিন্তু প্রসেসটা মিক্স করবেন না যখন আপনি এভাবে তৈরি করবেন বাটির মধ্যে তাহলে যত আপনি ভাত নেবেন ওর আতদেক আপনি সুজি নেবেন আর যদি আপনি ইডলি তৈরি করবেন তো সেম সেম নিতে হবে যত ভাত নেবেন অতই আপনি সুজি নেবেন এটা আমি পিস করে নেব আপনি ছোটো বড়ো নিজে হিসাবে পিসটা করতে পারেন যে কোনো সাইজে আপনি করতে পারেন ওর খুবই সফট হয়েছে এমনি এর উপরে আপনি যে ঢোকলা যে স্যুপ রসটা বানানো তৈরি করা হয় সেটাও এর মধ্যে উপর দিতে পারেন যে টক টক রস তৈরি করা হয় সেটা এর মধ্যে দিতে পারেন ওভাবেও খেতে পারেন এটা এইভাবেই চাটনি দিয়েও খেতে পারেন আর এটা হালকা তেল দিয়ে এর মধ্যে একটু ভেজে নিতে পারেন তো এখানে আমি আপনাকে ভেজা যে ভাজতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি একটু জিরা দিয়েছি এক চামচ তেল দিয়েছি আর দিয়েছি এখানে কারিপত্তা এর মধ্যে এটা দিয়ে দেবো আঁচটা একদম লো টু মিডিয়াম রাখবেন বেশি হাই করবেন না জ্বলে যাবে তো এভাবে এটাকে আপনি ভেজে নিতে পারেন তো যদি আপনি এটা এভাবে করতে পারেন বা যেভাবে প্লেন আমি করেছি সেটা যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি করতে পারেন বেশিক্ষণ না এক এক মিনিট রেখে পাল্টি করে দেবেন আর দুদিকে এটা ভেজে নেবেন তো এভাবে করলে বাচ্চাদের বেশি ভালো লাগবে আর এটা কমই তেলে করছি বেশি তেল ইউজ করছি না এভাবে করে আমি এই এগুলো ভালো করে করে নিয়েছি দুদিকে পাল্টি করে নিয়েছি এরপর এটাকে আমি বের করে নেব তো এভাবে আমি এই সব রেডি করে নিচ্ছি আর্ধেক আমি ভেজেছি আর আর্ধেক এভাবে ছেড়ে দিয়েছি এখানে আর এটা আমি আপনাকে দেখাচ্ছি কত সফট হয়েছে এটা অনেকই সফট হয়েছে তো এটা আপনি চাটনির সঙ্গে বা কোনো সসের সঙ্গে খেতে পারবেন আর এদিকে যে ইডলিটা তৈরি করেছি সেটাও আমি বের করে নিয়েছি আর এটাও একদম ঠান্ডা হয়ে গেছে এই দেখুন পারফেক্টলি হয়ে গেছে কিন্তু এর থেকে বেশি সফট হয়েছে যেটা আমি ঢুকলাটা করেছি ওটা বেশি সফট হয়েছে তো এভাবে আপনি এটা তৈরি করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন